আজকে আমরা বিজ্ঞানের 7 নম্বর চ্যাপ্টার আরম্ভ করব, যে চ্যাপ্টার হলো জীবের বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজমস। এই চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা আমাদের চতুর্দিকে বিভিন্ন ধরনের জীব দেখতে পাই এবং এই জীবগুলোর সম্পর্কে যদি আমরা ভালোভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে যে প্রত্যেক জীবই একের চাইতে অন্যের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত জীব পাওয়া যায় সকল জীবের কিন্তু আকার, আকৃতি বা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এক নয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জীব এই পৃথিবীতে আছে। যেমন এই পৃথিবীর যে জীবগুলো আমরা দেখতে পাই সেগুলো সম্পর্কে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে এই পৃথিবীতে একেবারে ছোট, এমন ছোট জীব আছে যেগুলোকে খালি চোখে দেখা যায় না। যেমন কয়েক মাইক্রোমিটার আকার বিশিষ্ট এককোষী জীব ব্যাকটেরিয়াও এই পৃথিবীতে আছে। আবার 30 মিটার লম্বা নীল তিমিও এই পৃথিবীতে পাওয়া যায় এবং ক্যালিফোর্নিয়াতে 100 মিটার উচ্চতা বিশিষ্ট রেড উড গাছও পাওয়া যায়। তাহলে এখানে এই আকৃতির দিক দিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন আকৃতির জীব এই পৃথিবীতে পাওয়া যায়। তার মানে এই পৃথিবীতে যে জীবগুলো পাওয়া যায় সেই জীবগুলোর সবগুলোর আকার আকৃতি এক নয়, সবগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য এক নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা দেখি যে, যেমন মনে করো পাইন গাছের কথা যদি আমরা চিন্তা করি তাহলে পাইন গাছ দেখা যায় সেগুলো কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু যেমন মশা বা মশা জাতীয় এই ধরনের যে কীট পতঙ্গ, এই পতঙ্গগুলোর ক্ষেত্রে আবার দেখা যায় তাদের জীবনকাল খুবই কম, তারা কয়েকদিন মাত্র বেঁচে থাকে। অর্থাৎ তাদের জীবনকাল এই পাইন গাছের তুলনায় অনেক কম। আবার কিছু কিছু দেখা যায় যে রঙহীন জীব এই পৃথিবীতে আছে। আবার কিছু কিছু জীব আছে যেগুলো বিভিন্ন রঙের বা সুন্দর সুন্দর রঙের, উজ্জ্বল রঙের জীবও এই পৃথিবীতে আছে। উজ্জ্বল রঙের ফুল বিশিষ্ট গাছ এই পৃথিবীতে আছে বা বিভিন্ন উজ্জ্বল রঙের পাখি এই পৃথিবীতে আছে। অর্থাৎ এই পৃথিবী, এই জীবজগৎ বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন রঙের, বিভিন্ন উচ্চতা বিশিষ্ট জীব নিয়েই এই জীবজগৎ গঠিত হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবী এইরকম আশ্চর্যজনক এবং বৈচিত্র্যময় জীবের দ্বারা এই জীবজগৎ গড়ে উঠেছে। এখন এই যে বিভিন্ন ধরনের যে জীব, মানে অসংখ্য জীব পৃথিবীতে আছে, অনেক আকার আকৃতি বিশিষ্ট জীব এই পৃথিবীতে আছে, অনেক রঙের জীব এই পৃথিবীতে আছে, তো এই যে জীব, এই জীবগুলোর সবগুলোর সম্পর্কে যদি আমরা অধ্যয়ন করতে চাই সেটা আমাদের পক্ষে মোটেও, একটা একটা করে সবটার বিষয়ে জানা আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। সেজন্য এই জীবজগতের সবগুলো জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল এবং অমিল দেখে। বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা হয়, কেন বিভাগ করা হয়, কারণ যদি জীব, যেহেতু জীবের সংখ্যা অনেক বেশি, সুতরাং এই সব জীবগুলোর সম্পর্কে একটা একটা করে অধ্যয়ন করা যেহেতু সম্ভব নয়, আমাদের পক্ষে এতটুকু সময়ও নেই, সুতরাং যদি জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা হয় তাহলে সেগুলো সম্পর্কে জানা বা অধ্যয়ন করা আমাদের পক্ষে সহজ হবে। এবং যদি নতুন কোনো জীব আবিষ্কার হয় তাহলে সেই জীব সম্পর্কেও, সেই জীবকে চিহ্নিত করা, সে কোন প্রজাতির জীব,
কোন চারিত্রিক বৈশিষ্ট্য বিশিষ্ট জীব সেটা চিহ্নিত করা সম্ভব হবে। সুতরাং যেহেতু জীবের শ্রেণীবিভাগ করলে জীবের বিষয়ে অধ্যয়ন সহজ হয় এবং নতুন জীব শনাক্ত করতে সুবিধা হয়, সেজন্য এই বৈচিত্র্যময় জীবজগতের জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা হয়। তো এখন যখন জীবজগতের এই জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করতে হবে, কিসের উপর ভিত্তি করে জীবজগৎকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে বা ভাগ করা হবে, সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। প্রথমত, অনেক বছর আগে থেকেই যে এই জীবগুলোর শ্রেণীবিভাগ সম্পর্কে চেষ্টা করা হচ্ছে, জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম জীবগুলোকে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছিলেন। এবং অ্যারিস্টটল যে বিষয়ের উপর ভিত্তি করে জীবজগৎকে শ্রেণীবিভাগ করতে চেয়েছিলেন, অ্যারিস্টটলের সেই শ্রেণী বিভাজনের ভিত্তি ছিল জীবের বাসস্থান, অর্থাৎ জীব কোন জায়গায় বসবাস করে। জীবের বসবাসের জায়গার উপর ভিত্তি করে অ্যারিস্টটল সর্বপ্রথম জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা করেছিলেন। অ্যারিস্টটল জীবের বাসস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা করেছিলেন। এতে কি হয়েছে? এতে এই যে পদ্ধতি, বাসস্থানের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিভাগ করা, এই পদ্ধতিটি অত্যন্ত সহজ, কিন্তু এই পদ্ধতি কিন্তু ততটুকু কার্যকর নয়। কারণ কিছু কিছু এই পদ্ধতির মধ্যে অনেক ভুল আছে, কারণ কিছু কিছু জীব আছে যাদের বাসস্থান এক কিন্তু অন্য কোনোভাবে তাদের মধ্যে মিল নেই। যেমন মনে করো, সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যেমন হাঙ্গর থাকে, তিমি থাকে, শৈবাল থাকে, এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রাণী বা উদ্ভিদ সমুদ্রের মধ্যে থাকে। তো তাদের ক্ষেত্রে যদি আমরা মিল এবং অমিল চিন্তা করি, তাহলে দেখা যায় কেবল তাদের বাসস্থানের মধ্যেই মিল আছে। তারা সমুদ্রে বাস করে, জলে বসবাস করে, এই ক্ষেত্রেই শুধু তাদের মধ্যে মিল আছে। কিন্তু এই বাসস্থান ব্যতীত অন্য কোনো দিক দিয়ে এই জীবগুলোর মধ্যে কোনো সাদৃশ্য নেই, বরং তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। সমুদ্রের মধ্যে অক্টোপাস আছে, হাঙ্গর আছে, তিমি আছে, এগুলোর বাসস্থানের দিক দিয়ে কিন্তু তারা এক, কিন্তু তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক পার্থক্য আছে। সুতরাং এই যে পদ্ধতি অ্যারিস্টটল, বাসস্থানের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিভাগ করার যে পদ্ধতি অ্যারিস্টটলের মতে, এই পদ্ধতিটি সহজ কিন্তু সেটা কার্যকর নয়, তার মধ্যে অনেক ভুল আছে, এবং এই পদ্ধতিটি জীবের শ্রেণীবিভাগ করার উপযুক্ত পদ্ধতি নয়। সুতরাং জীবের শ্রেণীবিভাগ করতে হলে কোন চারিত্রিক বৈশিষ্ট্যটি উপযুক্ত হবে, কোন চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিভাগ করলে সেটা কার্যকর হবে, অধিক কার্যকর হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে হলে সেই বৈশিষ্ট্যটি প্রথমত স্থির করতে হবে, যে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব। তো যখন আমরা এই জীবজগতের জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব, প্রথম আমরা বড় বড় শ্রেণীতে বিভক্ত করব, তারপর আস্তে আস্তে ছোটো ছোটো আরও অনেকগুলি দল গঠন করব, ছোটো ছোটো দলে তাদেরকে বিভক্ত করব। অর্থাৎ এই প্রথম আমরা যেমন এই জীবজগতের সব জীবকে যদি দুই ভাগে ভাগ করি, প্রত্যেক ভাগ বড় বড় ভাগ হবে, তারপর প্রত্যেক ভাগকে যদি আবার আরও কয়েকটি ভাগে ভাগ করি, তাহলে আরও ছোট ছোট ভাগ হবে, ছোট ছোট দলে পরিণত হবে। তো এইভাবে করতে গেলে প্রত্যেকবার যখন আমরা শ্রেণীবিভাগ করব, তখন প্রত্যেকবারের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে তাদেরকে আমরা ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করব। এখন কথা হলো যে আমরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবগুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব, ঠিক আছে?
কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য বলতে আসলে কি? চারিত্রিক বৈশিষ্ট্য বলতে বোঝায় যে জীবের আকার আকৃতি বা তাদের ব্যবহারের বিশদ বিবরণ, তারা কীভাবে চলাফেরা করে, তাদের চলাফেরার ধরন কী, তাদের কাজের ধরন কী, কীভাবে তারা কাজ করে, কী ধরনের কাজ করে, তাদের আকার কীরকম, আকৃতি কীরকম, এইগুলি হলো আকার আকৃতি বা ব্যবহারের বিশদ যে বিবরণ, এগুলো হলো চারিত্রিক বৈশিষ্ট্য। তো এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে হবে, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জীবকে বিভিন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে পারি। এখন যেমন এই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে, যেমন মনে করো আমাদের হাতের মধ্যে আঙ্গুল আছে পাঁচটা, একটা হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল থাকে, এই যে একটা হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল থাকে এটি একটি বৈশিষ্ট্য। তো এইভাবে আমাদের দুইটি হাত আছে, দুইটি পা আছে, সেটিও আমাদের একটি বৈশিষ্ট্য। আমরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারি না, আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, সেটাও হচ্ছে আমাদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য। তারপর আমরা চলাফেরা করতে পারি, কিন্তু বট গাছ চলাফেরা করতে পারে না, অন্য গাছ চলাফেরা করতে পারে না। তো প্রাণী যারা আছি, প্রাণীরা আমরা চলাফেরা করতে পারি, কিন্তু উদ্ভিদ চলাফেরা করতে পারে না। তো প্রাণী চলাফেরা করতে পারে, এটা হচ্ছে প্রাণীর একটা বৈশিষ্ট্য, আর উদ্ভিদ চলাফেরা করতে পারে না, সেটা হলো উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। তাছাড়া উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে সালোক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে, তো সেটি হচ্ছে উদ্ভিদের আরও একটি বৈশিষ্ট্য। এইভাবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখে, বিভিন্ন জীবকে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য দেখে, অমিল দেখে বিভিন্ন জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, ছোটো ছোটো দলে ভাগ করা হয়। এখন যখন একটি জীবকে, জীবজগতের জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা হবে, তখন কোন বৈশিষ্ট্যটির উপর গুরুত্ব দেওয়া হবে? তো যেমন মনে করো একটি দেওয়াল যখন গঠন করা হয়, তখন দেওয়ালের মধ্যে যে পাথরগুলো লাগানো থাকে বা ইটগুলো লাগানো থাকে, সেই ইটগুলোর উপরের স্তরের ইটগুলোর উপর ভিত্তি করে নিচের স্তরের ইট কিন্তু লাগানো হয় না, বরং নিচের স্তরের ইটের উপর ভিত্তি করে উপরের স্তরের ইটের ধরন নির্ধারণ করা হয়। কেন? কারণ এখানে নিচের স্তরের ইটগুলো আগে লাগানো হয় এবং উপরের স্তরের ইটগুলো পরে লাগানো হয়, সুতরাং আগে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর উপর ভিত্তি করে পরেরগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। জীবের ক্ষেত্রেও একইভাবে, জীবের প্রথম যখন শ্রেণীবিভাগ করা হবে, জীবের দেহের আকৃতি আকার, জীবের ব্যবহারের বিশদ বিবরণ এর উপর ভিত্তি করে, এগুলোর মধ্যে পার্থক্য দেখে, অমিল দেখে জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে, এবং পরে যখন এই শ্রেণীগুলোকে আরও ছোটো ছোটো শ্রেণীতে বিভক্ত করা হবে, তখন আগের শ্রেণীতে কী কী মিল ছিল বা কী কী অমিল ছিল সেগুলোর উপর ভিত্তি করে পরের শ্রেণীতে কী কী মিল বা কী কী অমিল আছে সেটা নির্ভর, সেটা দেখে বিভিন্ন শ্রেণীতে জীবগুলোকে আরও ছোটো ছোটো শ্রেণীতে বিভক্ত করা হবে। এখন এই জীবের শ্রেণীবিভাগ করতে হলে যেহেতু জীবের বাসস্থান উপযুক্ত পদ্ধতি নয়, বাসস্থানের উপর ভিত্তি করে জীবকে শ্রেণীবিভাগ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটি যেহেতু উপযুক্ত নয়, সুতরাং জীবের কোন মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে প্রথম শ্রেণীবিভাগ করতে হবে? তো জীবের শ্রেণীবিভাগ করার মৌলিক বৈশিষ্ট্য কী এবং কেন? তো বিভিন্ন জীবের শ্রেণীবিভাগ করার মৌলিক বৈশিষ্ট্য হল জীবের দেহ যে কোষ দিয়ে গঠিত হয়, সেই কোষ, জীবদেহ গঠনকারী কোষ এবং কোষের সংখ্যা। কারণ জীবদেহ গঠনকারী কোষ এবং কোষের সংখ্যার উপর ভিত্তি করে জীবের দেহের আকার আকৃতি বিভিন্ন ধরনের হয়, অর্থাৎ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়। তাহলে জীবের প্রথম শ্রেণীবিভাগ করতে প্রধান যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি হলো কোষের প্রকৃতি। কারণ কেবল কোষের সংখ্যার উপর ভিত্তি করেই
জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে না। প্রত্যেক জীবই কোষ দ্বারা গঠিত, প্রত্যেক জীবের দেহই কোষ দ্বারা গঠিত, কিন্তু এই কোষ আবার বিভিন্ন ধরনের আছে। বিভিন্ন ধরনের কোষ আছে, বিভিন্ন ধরনের কোষ দিয়ে জীবের দেহ গঠিত। যেমন কিছু কিছু কোষ আছে যেগুলোর কেন্দ্রে নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস নেই। আবার কিছু কিছু কোষ আছে তাদের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। সুতরাং এর উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সংকোষ কেন্দ্রীয় কোষ এবং একটি হচ্ছে প্রকোষ কেন্দ্রীয় কোষ। তো এইগুলোর উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এখন জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করা হয়, সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী বৈশিষ্ট্য ব্যবহার করা হয়, কী কী বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয়, কী কী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। যেমন প্রথম চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো যে, আমি এইমাত্র বলেছি কোষের কিছু কিছু কোষ আছে যে কোষগুলোর কেন্দ্রে নিউক্লিয়াস নেই, বা নিউক্লিয়াস ছাড়াও আরও পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। এবং কিছু কিছু কোষ আছে যেগুলোর কেন্দ্রে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াস ছাড়াও পর্দা ঘেরা কিছু কোষ অঙ্গাণু থাকে। সুতরাং কোষের গঠন এর উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। অর্থাৎ যেসব কোষের কেন্দ্রে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে তাদেরকে একটি শ্রেণীতে, বা যেসব কোষের নিউক্লিয়াসে সুস্পষ্ট নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু আছে তাদেরকে একটি শ্রেণীতে বিভক্ত করা হবে, এবং যেসব কোষের নিউক্লিয়াসে যেসব কোষের কেন্দ্রে নিউক্লিয়াস নেই বা পর্দা ঘেরা কোষ অঙ্গাণু নেই, সেই সব জীবকে অন্য একটি শ্রেণীতে বিভক্ত করা হবে। অর্থাৎ কোষের গঠনের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে। তাহলে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার একটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো কোষের গঠন। কোষের গঠনের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। আবার কোষের সংখ্যার উপর ভিত্তি করেও জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন কিছু কিছু জীব আছে তাদের দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় এককোষী জীব, এবং কিছু কিছু জীবের দেহ একের চাইতে বেশি কোষ দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় বহুকোষী জীব। তো কোষের সংখ্যার উপর ভিত্তি করে জীবকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, একটি হলো এককোষী জীব এবং একটি হলো বহুকোষী জীব। যে সকল জীবের দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় এককোষী জীব, এবং যে সমস্ত জীবের দেহ একটির চাইতে বেশি কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী জীব। সুতরাং এককোষী জীবকে একটি শ্রেণীতে এবং বহুকোষী জীবকে অন্য একটি শ্রেণীতে বিভক্ত করা হবে। সুতরাং শ্রেণী বিভাজনের এটি হলো মৌলিক বৈশিষ্ট্য। মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি মৌলিক বৈশিষ্ট্য হলো যে, এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য হলো কোষের সংখ্যা এবং কোষের গঠন। তারপর কোষগুলো কিভাবে থাকে, এই কোষগুলো এককভাবে থাকে, আলাদাভাবে থাকে কি না একত্রিতভাবে থাকে, সেটার উপর ভিত্তি করেও জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। কিছু কিছু জীবের ক্ষেত্রে দেখা যায় কোষগুলো এককভাবে থাকে, অর্থাৎ একা একা থাকে, আলাদা আলাদা থাকে। আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে দেখা যায় কয়েকটি কোষ একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে থাকে। তো সেটার উপর ভিত্তি করেও জীবকে আবার দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়। যেসব কোষে কোষ আলাদাভাবে থাকে, সেই সব কোষে বা যেসব কোষে একটিমাত্র কোষ থাকে, সেই একটিমাত্র কোষে সেই জীবের যাবতীয় কার্য সম্পাদন করে। কিন্তু যে সমস্ত জীবের দেহ অনেকগুলো কোষ দ্বারা গঠিত এবং কয়েকটি কোষ একত্রিত হয়ে থাকে, সেই সব জীবের ক্ষেত্রে এই কোষগুলো একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। আমরা 6 নম্বর চ্যাপ্টারে পেয়েছিলাম যে যে সমস্ত মানে কোষ
একটি নির্দিষ্ট কাজ করতে পারে এবং যে সমস্ত কোষের গঠন এক, সেই সমস্ত গঠনগত এবং কার্যগত দিক দিয়ে এক বা অভিন্ন কোষের সমষ্টিকে বলা হয় কলা। এবং জীবের দেহে এই কলাগুলো এক একটি কলা এক এক ধরনের কার্য সম্পাদন করে, অর্থাৎ কোষগুলো যদি একত্রিতভাবে থাকে তাহলে সেক্ষেত্রে জীবের দেহে এই কোষগুলো একত্রিত হয়ে এক এক ধরনের কার্য এক এক ধরনের কোষ সম্পাদন করে, অর্থাৎ সেক্ষেত্রে শ্রমের বিভাজন ঘটায়। এর ফলে তাছাড়া যেসব কোষ শ্রেণীবদ্ধভাবে থাকে তারা নিজেদের মধ্যে এই কাজগুলো যে সমস্ত কার্য সম্পাদনের প্রয়োজন সেই কাজগুলো তারা ভাগ করে নেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে একই ধরনের একই প্রাণীর মধ্যে যে কোষগুলো দেখা যায় সেই সব কোষ কিন্তু একই ধরনের নয়, অর্থাৎ একই জীবের দেহের কোষগুলো কিন্তু একই ধরনের হয় না, বিভিন্ন ধরনের কোষ আছে এবং অনেক কোষ একসঙ্গে বিশেষ কার্য সম্পাদন করতে পারে, এর ফলে বিভিন্ন জীবের দেহের আকৃতি বিভিন্ন ধরনের হয়। সুতরাং আমরা যদি অ্যামিবা এবং যে কোনো কৃমির কথা যদি চিন্তা করি তাহলে দুইটির শারীরিক গঠন দুইটির সম্পূর্ণ আলাদা থাকে, কারণ সেখানে অ্যামিবার ক্ষেত্রে একটিমাত্র কোষ দিয়ে গঠিত, আবার কৃমির ক্ষেত্রে অনেকগুলো কোষ দিয়ে গঠিত। তাহলে প্রথম আমরা দেখলাম যে ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষ বা সংকোষকেন্দ্রীয় কোষ এবং প্রকোষকেন্দ্রীয় কোষ, কোষের গঠন নিউক্লিয়াস থাকা বা না থাকার উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। দ্বিতীয়ত আমরা দেখলাম কোষগুলো একত্রিতভাবে থাকে না এককভাবে থাকে সেটার উপর ভিত্তি করেও জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। তারপর জীবের খাদ্য গ্রহণ করার পদ্ধতির উপর ভিত্তি করেও জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন কিছু কিছু জীব সাধারণত সবুজ উদ্ভিদ তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে শালক সংশ্লেষণ পদ্ধতিতে, কিন্তু সবুজ উদ্ভিদ ছাড়া অন্যান্য উদ্ভিদ যেগুলো আছে সেই উদ্ভিদগুলো অথবা প্রাণী তারা নিজেরা খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, শালক সংশ্লেষণ পদ্ধতি করতে পারে না। সুতরাং শালক সংশ্লেষণ করতে পারা বা না পারার উপর ভিত্তি করে জীবকে আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। তাহলে আরও একটি বৈশিষ্ট্য আমরা পেলাম যে খাদ্য গ্রহণ করার পদ্ধতি বা খাদ্য সংশ্লেষণ করার পদ্ধতি, যে পদ্ধতিকে বলা হয় শালক সংশ্লেষণ, সেই শালক সংশ্লেষণের উপর ভিত্তি করে জীবকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এবং আমরা দেখলাম যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে শালক সংশ্লেষণ পদ্ধতিতে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্লেষণ পদ্ধতি হয় কিন্তু প্রাণীর ক্ষেত্রে শালক সংশ্লেষণ পদ্ধতি হয় না। সুতরাং শালক সংশ্লেষণ পদ্ধতি করতে পারা বা না পারার উপর ভিত্তি করেও জীবকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। তাছাড়া জীবের দেহ কীভাবে গঠিত সেটার উপর ভিত্তি করেও জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন আমাদের দেহের অভ্যন্তরে একটি কঙ্কাল আছে, কিন্তু কিছু কিছু প্রাণী আছে যেমন চোখ কেঁচো, এগুলার দেহের মধ্যে কোনো কঙ্কাল নেই। সুতরাং দেহের গঠন কী ধরনের, কীভাবে দেহটি গঠিত হয়েছে দেহের গঠনের উপর ভিত্তি করেও জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। তো এইভাবে জীবের বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মিল এবং অমিল দেখে যে সমস্ত জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মিল আছে সেই জীবগুলোকে একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়, এবং যে সমস্ত জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মিল নেই সেই সমস্ত জীবকে অন্য একটি পৃথক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। এবং এইভাবে শ্রেণীবিভাগ করার ফলে এই জীবের শ্রেণীবিভাগের ফলে হেয়ারার্কি বা বর্গক্রম, অর্থাৎ বিভিন্ন শ্রেণী গড়ে উঠে। তো এইভাবে আমরা বিভিন্ন জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের মিল এবং অমিল দেখে প্রথম কিছু বড় বড় শ্রেণীতে বিভক্ত করা হয়, এবং পরে সেই বড় বড় শ্রেণীগুলোকে আবার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার আরও কয়েকটি ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করা হয়। তো উদ্ভিদ এবং প্রাণী এই
দুইটিকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়। উদ্ভিদকে একটি শ্রেণীতে রাখা হয় এবং প্রাণীকে অন্য একটি শ্রেণীতে রাখা হয়। সেটা আমরা দেখলাম যে সালোক সংশ্লেষণ পদ্ধতির উপর, অর্থাৎ খাদ্য গ্রহণ করার পদ্ধতির উপর ভিত্তি করে উদ্ভিদ এবং প্রাণীকে বিভিন্ন শ্রেণী, মানে দুইটি ভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। কারণ উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে সালোক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে, আর প্রাণী নিজের খাদ্য নিজে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করতে পারে না, সংশ্লেষণ করতে পারে না। সেজন্য উদ্ভিদকে একটি শ্রেণীতে রাখা হয় আর প্রাণীকে অন্য একটি শ্রেণীতে রাখা হয়। এই পর্যন্ত মোটামুটি আমরা জীবের শ্রেণী বিভাগ কেন করা হয় বা জীবের শ্রেণী বিভাগ কীভাবে করা হয় সে সম্পর্কে আমরা জানলাম। কী কী চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় বা জীবকে বিভিন্ন শ্রেণীতে কেন বিভক্ত করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানলাম। তারপর আমরা জীবকে যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সেই বিভিন্ন শ্রেণীগুলো সম্পর্কে আমরা জানব, এবং প্রত্যেক শ্রেণীর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা জানব, এবং জীবের শ্রেণীবিভাগ আর বিবর্তন এই দুটির মধ্যে কী কী সম্পর্ক আছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে।